পিছিয়ে গেল রঞ্জি ট্রফির জন্য বাংলার দল নির্বাচন। আগামী 30 অক্টোবর থেকে ভারতীয় এ দল ও ইংল্যান্ডের মধ্যে প্রস্তুতি ম্যাচ আয়োজিত হবে। সেই টিমে মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা, অশোক দিন্দা ও অনুষ্ঠুপ মজুমদারের থাকার সম্ভাবনা প্রবল। 24 অক্টোবর ভারতীয় এ দলের নির্বাচন করা হবে, সেই কারণে এদিন বাংলা দল ঘোষণা করা গেল না। এছাড়া কল্যাণীতে আগামী 26 অক্টোবর থেকে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলবে বাংলা অনূর্ধ্ব 25 দল। সেখানে 4 নির্বাচক সহ কোচ WB রমন উপস্থিত থাকবেন। 28 অক্টোবর বাংলার সিনিয়র দলের ঘোষণা করা হবে। পাশাপাশি বাংলা অনূর্ধ্ব 25 দলের নেতৃত্ব দেবেন শ্রীবাজ গোস্বামী। আমরা আজকে সিনিয়র বেঙ্গল টিম করিনি, কারণ সিনিয়র বেঙ্গল টিম আমরা করতে পারিনি, বিকজ অফ ইন্ডিয়া এ টিম সিলেকশন আছে 24 তারিখ এই মাসের এগেনস্ট ইংল্যান্ড। ওরা ম্যাচ খেলবে 30 থেকে 1 অবধি, তো সেই জন্য আমরা এটাকে 28 তারিখ অবধি পিছিয়ে দিলাম।